ডাকাতির অভিযোগে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী আটক। যারা শিল্পী তারা খারাপ কাজ করতে পারে না, এটাই আমরা জানি, কিন্তু আমাদের এই ধারণা ভুল। প্রমাণিত করলো ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক সূর্য বাহাদুর মার্শাল আর্টে দুবার জাতীয় স্বর্ণপদক পেয়েছেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সূর্য বাহাদুর, তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠল। গত 21 অক্টোবর দুজন চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাগরেদ সহ 28 বছরের গায়ক সূর্যকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দিল্লির রানহোলায় এক ব্যক্তির মাথায় বন্দুক থেকে স্বর্ণের চেইন, এটিএম কার্ড সহ মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সূর্যর বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনিই নাকি 3 সদস্যকে এক ডাকাত দলের মাথা। বন্ধু মহলে ফাইন্ডার নামে পরিচিত এই গায়ক, পুলিশ জানিয়েছে 2008 সালে ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়া এই প্রতিযোগীর ব্র্যান্ডের জামা জুতোর শখ ছিল। প্রায় প্রতিদিন অভিজাত ক্লাবে যাওয়া আসা করতেন সূর্য, তার বান্ধবীর সংখ্যাও নেহাত কম নয়। সূর্যর এসব কীর্তির কথা জানতে পেরে বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় তার পরিবার। এরপর থেকে একাই থাকতেন তিনি। পুলিশের কাছে স্বীকারোক্তিতে সূর্য জানিয়েছেন, বিলাসবহুল জীবনযাপনের খরচ জোগাতেই এ কাজ করেন তিনি। নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।